টা করছি, এখানে গিভেন দেওয়া আছে কি b = ba, b = 2 a, b = 2 a b টু দি পাওয়ার n = b টু দি পাওয়ার n a, আর এটা হেল্প নি এটা প্রুফ করতে লাগে। তাহলে p এর মধ্যে গিভেন স্টেটমেন্ট ধরে নিচ্ছি p n সাথে a b টু দি পাওয়ার n = b টু দি পাওয়ার n a, আমার দেওয়া আছে কি ab = ba অলরেডি গিভেন, সো এখানে b টু দি পাওয়ার 1 b টু দি পাওয়ার 1 দিয়ে দিয়েছি a b টু দি পাওয়ার 1 b টু দি পাওয়ার 1 a, this p1 is true by that, so let us assume that pk be true, pk true ধরবো তো n এর জায়গায় k এসে যাবে a b টু দি পাওয়ার k = b টু দি পাওয়ার k into a, we have to prove কে এর জায়গায় এখন k + 1 প্রুফ করতে লাগবে, সো a b টু দি পাওয়ার k + 1 = b টু দি পাওয়ার k + 1 into a, সো a b টু দি পাওয়ার k + 1 = আমরা লিখব a b টু দি পাওয়ার k into b k into b, তো আমরা কি এখান থেকে আমরা কি লিখতে পারি, সো a b টু দি পাওয়ার k b টু b b টু দি পাওয়ার k, এখানেও এই যে আমাদের রিজাল্ট ইজ টু ফর n টু k এর জন্য ধরেছিলাম a b টু দি পাওয়ার k যদি হয়ে যায় b টু দি পাওয়ার k টা আগে এসে যাবে a পরে চলে যাবে, সো আমরা যদি এখানে যদি এটা ইউজ করি এটা ইউজ করে b টু দি পাওয়ার k b ইকুয়াল টু b টা আগে এসে যাবে আর b টু দি পাওয়ার k পরে চলে যাবে, দিস এটা থেকে এটা আসছে তো এটা আগে এসে যাবে আর b টু দি পাওয়ার k পরে চলে যাবে, সো b টা আগে এসে যাবে b টু দি পাওয়ার k পরে চলে যাবে, তারপরে আমরা ab টা একসঙ্গে নিয়ে নিয়েছি ab b টু দি পাওয়ার k, এটা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি অ্যাসোসিয়েটিভ প্রপার্টি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ অ্যাসোসিয়েটিভ বাই মানে ব্যাকের চেঞ্জ করতে পারবো, সো ba ইনটু b টু দি পাওয়ার k এটা সিনস ab = আমাদের কি দেওয়া আছে ab = ba দেওয়া আছে, সো ab জায়গায় আমরা b এ এখন আমরা আবার ব্যাকের চেঞ্জ করে দিচ্ছি a b টু দি পাওয়ার k, this is also by associative property, associative property এখন b a b টু দি পাওয়ার k, a b টু দি পাওয়ার k কে আমরা লিখতে পারি b টু দি পাওয়ার k ইনটু a, b টু দি পাওয়ার k ইনটু a, b টু দি পাওয়ার k ইনটু a লেখা যায়, এখানে আবার আমরা b b টু দি পাওয়ার k একসঙ্গে নিয়ে আসব, এটা হবে অ্যাসোসিয়েটিভ অ্যাসোসিয়েটিভ প্রপার্টি মতো এরকম এসে যাবে, সো এটিতে হবে b টু দি পাওয়ার k প্লাস 1 a, সো a b টু দি পাওয়ার k প্লাস 1 কে b টু দি পাওয়ার k ইনটু a, দেয়ারফোর b k প্লাস 1 ইজ ট্রু, দেয়ারফোর বাই principle by principle of mathematical induction pn is true for any for all n small n belongs to capital n, small n belongs to capital n হয়ে গেছে, সো এটা আমার ফার্স্ট পার্ট হয়ে গেছে, নেক্সট আমরা এটা করবো এটা হেল্প নিয়ে, সো এগিন লিখবো এগিন ল্যাব ল্যাব pn বি দ্য গিভেন স্টেটমেন্ট PN with a given statement PN such that b to the power n a to the power n b to the power n, তো আমাদের দেওয়া আছে কি we have ab equal to আমাদের কি দেওয়া আছে ba, this is already given ab equal to ba, ab equal to ba যদি হয়ে যায় AB = BA
মাঝে আমরা এরকম করছি এবি এন এর জায়গায় ওয়ান নিয়ে নিচ্ছি, এন এর জায়গায় ওয়ান যদি নিয়ে নিই এবি টু দি পাওয়ার ওয়ান ইকুয়ালটা আমাদের কি হবে এবি হবে। তো এটাকে আমি এরকম লিখতে পারি এ টু দি পাওয়ার ওয়ান বি টু দি পাওয়ার ওয়ান লিখতে পারি, এ টু দি পাওয়ার ওয়ান বি টু দি পাওয়ার ওয়ান। সো দেয়ারফর আমার এজন্য কি হয়ে যাবে পি ওয়ান ইজ ট্রু। নেক্সট বললে আমরা এরম করছি অল্প চেঞ্জ করে দিচ্ছি এখানে আমাদের কি এ টু দি পাওয়ার কে বি টু দি পাওয়ার কে থাকবে আর এ বি এটাকে বেসিসিটি নিয়ে নিচ্ছি এ টু দি পাওয়ার কে এটা আমাদের হলো বি টু দি পাওয়ার কে বি এ সিন্স আমাদের কি দেওয়া আছে এ বি ইকুয়াল টু কি দেওয়া আছে বি এ ইজ গিভেন এই জায়গায় বি এ বসিয়ে নেব এ টু দি পাওয়ার কে বি টু দি পাওয়ার কে বি এ এটা হচ্ছে বাই অ্যাসোসিয়েটিভ প্রপার্টি অ্যাসোসিয়েটিভ প্রপার্টি মতে এই দুটা আমি একসঙ্গে নিয়েছি এ টু দি পাওয়ার কে এটা মাল্টিপ্লাই করলে হবে বি টু দি পাওয়ার কে প্লাস ওয়ান এ বি টু দি পাওয়ার কে প্লাস ওয়ান এ আসবে সো দিস ইজ এ টু দি পাওয়ার কে এ বি টু দি পাওয়ার কে প্লাস ওয়ান বিকজ আমরা কি বি টু দি পাওয়ার এন এ যদি হয়ে যায় এ বি টু দি পাওয়ার এন হয়ে যায় সো বি টু দি পাওয়ার কে প্লাস ওয়ান এ হলে এটা আগে আসবে আর বি টু দি পাওয়ার এনটা পরে চলে যাবে বিকজ আগে আমরা রিজাল্ট নিই এ আগে এসে যাবে বি টু দি পাওয়ার কে প্লাস ওয়ান পরে এসে যাবে সো আবার যদি আমরা এ টু দি পাওয়ার কে এ
to the power k n plus 1 যদি ইউজ করি এটা আমাদের কি হবে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি সো এটা হবে a to the power k plus 1 b to the power k plus এখানে a b to the power k plus 1 কিন্তু a to the power k plus 1 b to the power k plus 1 হচ্ছে লিখে তো আমরা লিখতে পারবো কি k plus 1 is true k plus 1 is true therefore conclusion আমরা লিখবো therefore by principle of mathematical induction